এই জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে আজকের এই সভার সভাপতি জনাব মীর আমির হোসেন মাস্টার। কর্মীর সমাবেশে মাননীয় প্রধান অতিথি পলাশ জেলার সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মৈলুর খান প্রিয় নেতা এবং ভাই জনাব জহুরুল ইসলাম লকির বিষয় কমান্ডার পলাশ জেলার জনাব শফিকুল ইসলাম এবং অন্যান্য বড়রা ভাইয়েরা আমার সমতুল্য বন্ধুরা সকল আপনারা আজকে এই কর্মী সমাবেশে উপস্থিত হয়ে আমাদের আসলে আমাদের চাওয়ার কিছু নেই। আমি কাছে উনি আমি আমার বয়স এখন 57-58 চলে। আমি আমার একটা ছোট বাচ্চা থেকে আমি যতটুকু তারা দেখেছে আমাদেরকে স্নেহ করেছেন এবং কাছে মাউর মানুষের বিপদে আপদে তারা এই ওয়ালাইকুম এখন আপনাদের সাধারণ উপস্থিত আমি আসলে নেতৃবৃন্দের মধ্যে পরিচয় আপনারা জেনেছেন সকল জেলাগুলিকে নাম আসসালাম আলাইকুম। আমি আসলে অল্প কথাই শেষ করবো। কাচিয়ার জন্য নেতা কি করেছেন যে সময় পারে প্রিয় নেতা এই মেঘনায় ফলকের মাধ্যমে এবং বেরির মাধ্যমে এখন জোয়ারে আবেদন যতদিন আপনি আসেন ততদিন আমরা আপনার সাথে আছি বলেন না ইনশাল্লাহ পাবেন। 5% কেন কম বলেছি তাও বলে অনেক ভোট পাতা যায় না অনেকে প্রায় 100% আপনার অবদান কাচিয়ার মাঝের চর প্রত্যেকটা লোক মা শারীরিক সামান্য অসুস্থতার কারণে আপনাকে আমি কোনো সময় বলি নাই মানুষ প্রাণ ভরে দোয়া করবি আমার কারণ আমি যা বলেছি কাচিয়ার জন্য তাই বলেছেন। শুধু একটা কথা বলেছেন যে তুই বলে যদি আমি না রাখতে পারি তাহলে আমি নিজেও কষ্ট পাবো কোনো পরিবর্তন হয়েছে আমার প্রাণ প্রিয় নেতা আমি যে সময় নেতাকে অনুরোধ করলাম মঞ্চে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ভোলা জেলার অভিভাবক সাবেক সফল শিল্প বাণিজ্য মন্ত্রী আমাদের সুখ দুঃখের সাথী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক জাতীয় নেতা আমাদের ভোলা সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তোফায়েল আহমেদ এখানে উপস্থিত আছেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আব্দুল মোমিন টুলু আছেন আগে যিনি অত্যন্ত সাবলীল ভাষায় বক্তব্য রেখেছেন যিনি এই কাছিয়া ইউনিয়নের প্রাণ পুরুষ উত্তর ভোলার অবিসংবাদিত নেতা প্রিয় নেতা আপনি ইউনিয়ন আমার 100% শুনে অন্য ইউনিয়নও আমার মানুষ ভালোবাসে বাট একটা দুইটা ইউনিয়নের উদাহরণ দিলাম তো এই জায়গার কাজ আমি করে দিয়েছি যেমন কাশ্মীর অফিস কলেজ খুরকে বেরিবাদ সড়ক
2.5 কিলোমিটার, তা 2.5 কিলোমিটার 1 কোটি টাকা, কাশিয়া মাঝেশ্বর গুচ্ছগ্রামের অভ্যন্তরের সড়ক আমি খেয়েছি। 1970 নির্বাচনের সময় কাছে অনেক সম্ভ্রান্ত পরিবার আছে, বাগাবাড়ি, তালুকদার বাড়ি, আরও অনেক নাম করা বাড়ি, যে কুটেশ্বর মুন্সি বাড়ি অনেক, আজকে সেই বাড়িগুলি অনেকগুলো নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। সব